আজকের ভিডিওতে শিখাবো আপনারা কিভাবে আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করবেন। আমরা যখন নতুন টুইটার অ্যাকাউন্ট খুলি তখন আমাদের একটা ইউজার নেম দেওয়া হয়, আমাদের নামের সাথে অনেকগুলো সংখ্যা মিলিয়ে একটা ইউজার নেম করে দেওয়া হয়। এই ইউজার নেম কিন্তু মনে রাখা খুবই কষ্টকর, আর আমাদের ইউজার নেমটা যদি আমরা কাউকে শেয়ার করি তাহলে কিন্তু সে কখনো মনে রাখতে পারবে না আর আমাদের ফলো করতে পারবে না, কারণ আমাদের নামের সাথে অনেকগুলো সংখ্যা থাকে আর এসব সংখ্যা কিন্তু আমাদের নিজেরই মনে থাকে না, অন্যজনের কীভাবে মনে থাকবে। আর সাধারণত আমরা অনেকেই ইউজার নেম দেখে থাকি শুধুমাত্র নাম এবং সাথে দুই একটা সংখ্যা, সেটা কিন্তু খুব সহজেই মনে রাখা যায় এবং তাকে অনেকে খুব সহজেই ফলো করতে পারে। এটা আপনারা কীভাবে করবেন সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। আর আপনারা দেখছেন ক্রিয়েটিভ সাকসেস চ্যানেল, সাথে আছি আমি শরীফ। চলুন ভিডিওটা শুরু করি, আর ভিডিও শুরু করার আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল বাটনটা ক্লিক করে রাখবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটা হলো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কেউ কোনো প্রকার স্কিপ করবেন না। প্রথমে আপনার টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন অথবা টুইটার অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। টুইটার অ্যাপসে আসার পর এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন। দেখুন আপনার এই লোগোর উপর ক্লিক করবেন অথবা যে প্রোফাইল পিকচার দিয়েছেন তার উপর ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা ইউজার নেম দেওয়া হয়েছে, আমার নামের সাথে মিক্সার করে অনেকগুলো সংখ্যা দিয়েছে, সবগুলো কিন্তু আমার মনে রাখা সম্ভব না, এজন্য আমি এটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আপনারা আপনার প্রোফাইলের উপর ক্লিক দিবেন। দেখুন প্রোফাইলের উপর ক্লিক দিলাম, তারপর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন, আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম নামে অপশন, আপনার এই ইউজার নেমের উপর ক্লিক দিবেন। ইউজার নেমের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি সকল প্রকার ইউজার নেম কেটে দিবেন, তারপর আপনি যা দিতে চান সেটা দিবেন, অবশ্যই মিনিমাম 4 অক্ষরের মধ্যে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার নামটা লিখলাম, এখানে লেখার পর এখানে লেখা আসতেছে ইউজার নেম হ্যাজ অলরেডি বিন ট্যাকেন, মানে এই ইউজার নেমটা অলরেডি একজন নিয়েছে, সেজন্য আমি এটা নিতে পারবো না, কারণ টুইটার ইউজার নেম একই ইউজার নেম কখনো দুজনের হয় না। ঠিক আছে, আমি কিছু সংখ্যা মিক্সার করে দিই, দেখুন আমি 83 দিলাম, তারপরে কিন্তু এখানে দেখাচ্ছে ইউজার নেমটা অলরেডি ট্যাগেন, মানে ইউজার নেমটাও অন্যজন ব্যবহার করেছে, সেজন্য আপনারা অন্য নাম্বার দিয়ে ট্রাই করবেন। আমি দেখুন এখানে 4 দিলাম, দেখি শরীফ 84 দিলাম, দেখি এখন কী আসে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে, তার মানে শরীফ 84 দিয়ে কোনো প্রকার ইউজার নেম নাই, এটা আমি ইউজ করতে পারবো। এখন যদি এটাকে আমি সেভ করতে চাই তাহলে আপনারা এই যে ডান বাটন দেখতে পাচ্ছেন, এই ডান বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আমি আমার ইউজার নেমে প্রবেশ করব। দেখুন এখানে কিন্তু শরীফ 84 লেখা, আমি আর একটু বড় করে দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে কিন্তু আমার ইউজার নেমটা চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হয়ে অনেক শর্ট হয়েছে। আপনারা চাইলে আরও শর্ট করতে পারবেন, তবে মিনিমাম 4 অক্ষরের মধ্যে করতে হবে, অথবা আপনারা যদি চান আপনার নাম্বার অথবা ইমেল সব কিছুই চেঞ্জ করতে পারবেন। সেটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, আপনারা চাইলে এই দুটাও চেঞ্জ করে নিতে পারবেন। মোট কথা সব কিছু এখানে চেঞ্জ করা যায়, আপনারা এখানে একটু এসে ঘাটাঘাটি করে দেখলেই সব কিছু বুঝতে পারবেন। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। এর মাধ্যমে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনারা পরবর্তীতে কী ধরনের টিউটোরিয়াল চান বা আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত আছে কিনা সব কিছু নিচে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।